আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে দেখাবো কোনোরকম ব্লেন্ডার ছাড়া এবং শিলনোড়ে কোনোরকম পেস্ট করা ছাড়া কীভাবে আপনি আদা পেস্ট করতে পারেন। অনেকেই কিন্তু আছে যারা ব্লেন্ডারে মশলা করা একদমই পছন্দ করেন না। আমার হাজবেন্ড যেমন, উনি ব্লেন্ডারে মশলা করা মশলা দিয়ে তরকারি রান্না একদমই পছন্দ করেন না। সেই ক্ষেত্রে আমি যদি পাটা অথবা শিলনোড়া আপনারা যেটাই বলে থাকুন না কেন, সেটা যদি আমি মশলা পেস্টে যাই সেক্ষেত্রে কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যায়। এরকম হয়তো বা আমার মতো অনেকেরই হয়। তো আমি আজকে আপনাদের মাঝে যেটা দেখাবো সেটা আপনি পাটা অথবা ব্লেন্ডার কিছুই ব্যবহার করতে হবে না, খুব সহজে আপনি আদা পেস্ট করে নিতে পারবেন। এবং এইটা দিয়ে যদি আপনার তরকারি রান্না করেন সেক্ষেত্রে মনে হবে আপনার শিলনোড়াতে পেস্ট করেছেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে এরকম একটা গ্রেটার নিয়ে নিব। এটা তো আমাদের বাসায় সবারই থাকে, আমরা সবাই জানি। আমি গ্রেটারটা একটু ক্লিন করে নিচ্ছি, আমার আগে ক্লিন করা ছিল আমি ক্লিন করে নিচ্ছি। আর এটার সঙ্গে আমার যে নিচের যে ছিদ্রটা থাকে, গ্রেটারের যে নিচের ছিদ্রটা থাকে সেটা দিয়ে কিন্তু আমি আদাগুলো গ্রেট করে নিব। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এটা যেন কোনোভাবে ছুটে না যায়, এর পিছনে যে বাঁকা যে অংশটা আছে সেটা এই বোলের সঙ্গে লাগিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব শক্ত হয়ে সঙ্গে লেগে থাকবে। গ্রেটারের নিচের যে ছিদ্রটা আছে এটা দিয়ে কিন্তু আমি আদাগুলো সব ভালোভাবে কুচি করে নিব। আর কুচি করতে গেলে দেখবেন একদম ফুল যেরকম পেস্ট করলে যেমন হয়, ব্লেন্ডারে পেস্ট অথবা আদা মানে পাটায় পেস্ট করলে যেরকম হয় ঠিক সেরকমেরই হয়ে যাবে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখবেন কেমন হয়েছে। আর দেখুন আমি কিন্তু একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার আদাটা কেমন পেস্ট হয়েছে। আর আমি এখানে আর একটা জিনিস যেটা করবো সেটা হচ্ছে এটাতে গ্রেট করলে দেখবেন কিছুক্ষণ পরে ভিতরে যে এক্সট্রা আঁশটা থাকে আদার সে আঁশটা কিন্তু বের হয়ে আসবে। যেটা বেশি শক্ত মনে হবে সেটা কিন্তু আমি একদমই দিব না, এটা কিন্তু আমি ফেলে দিব। সেম প্রসেসিংয়ে কিন্তু আমি সবগুলো আদা এরকম গ্রেট করে নিচ্ছি। আর এটাতে কত ইজি, আপনার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর এটা করতে অল্প সময় লাগবে, খুবই অল্প সময় লাগবে, আর খুব সহজে হয়ে যাবে। তো আমার আদাগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, অবশিষ্ট আর একটা বেঁচে আছে। আর এটা গ্রেট করতে কিন্তু আমার খুবই কম সময় লেগেছে, আর এত সহজে করতে পেরেছি যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এটা করার সব থেকে বড় সুবিধা সেটা হচ্ছে আমরা যদি ব্লেন্ডারে করি সেক্ষেত্রে মশলাটা অনেক বেশি ইয়ে হয়ে যায়, সেক্ষেত্রে মানে তরকারির মজাটা অনেকটা কমে যায়। আর ব্লেন্ডার করা মশলা তরকারি অনেকটা কম মজা কম লাগে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর অনেকে কিন্তু ব্লেন্ডার করার মশলা পছন্দই করেন না, আমার হাজবেন্ড কিন্তু একদমই পছন্দ করেন না। তো আমি খুবভাবে চেষ্টা করি আমি যেন ব্লেন্ডার ছাড়া কীভাবে আদা রসুন এরকম পেস্ট করা যায়, পারলে পাটায় করি অথবা অন্য কোনো মাধ্যম করি, কিন্তু আমি ব্লেন্ডার খুবই কম করি। তো আমার আদাগুলো সবগুলো কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হয়েছে। আপনারা যদি বাসায় করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে একদমই বোঝা যাবে না যে এটা আপনার পাটায় করেছেন নাকি ব্লেন্ডারে করেছেন নাকি কিসে করেছেন, এত পারফেক্ট হবে বলে বোঝানো যাবে না। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ভালো হয়েছে। অনেক সময় আছে গরু মাংস মহিষের মাংস যেই শক্ত মোটা মাংসগুলো বলুন না কেন, অনেক সময় আছে অনেকে কিন্তু আদা কুচি কুচি করে কেটেও দেয়, তারা কিন্তু আটা পেস্ট না করেও দেয়। আর সেক্ষেত্রে যদি আমরা এভাবে আটা গ্রেট করে দিই সে আমার মনে হয় যে এটাই সব থেকে পারফেক্ট উপায়। আর মাঝখানে যে আঁশগুলো আছে এটা আমার কাছে একটু বেশি শক্ত মনে হয়েছে, এগুলো আমি আর নিব না, এগুলো আমি ফেলে দিয়েছি। মাঝখানে ওই আঁশগুলোর মধ্যে কিন্তু কিছুই নাই, আমি একদম খুব ভালোভাবে রসটা একদম বের করে তারপরে কিন্তু ফেলে দিয়েছি। আর আঁশগুলো ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আমার আরও বেশি সফট মনে হয়েছে। আর অবশ্যই আপনি এভাবে বাসায় ট্রাই করবেন, আর ট্রাই না করলে কিন্তু কিছুতেই বুঝতে পারবেন না। আর যারা বাড়াচ্ছি না যে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।